প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং ইউনেটের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেশ দেশের বাইরে থেকে আপনাদের আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আগামীতে দেখবেন এই প্রত্যাশায় আমি আজকে একটি পুকুরে দাঁড়িয়ে যে ভিডিও করতেছি এই পুকুরটিতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি মেশিন লাগানো আছে একটি ডাবল স্পিড একটি চার পাখা প্যাডেল হুইলার অনেকের প্রশ্ন একটা পুকুরে কয়েকটি মেশিন লাগানোর দরকার আসলে পুকুরের পরিধি একটা পুকুর যদি এক একর হয় এই পুকুরটি আমরা দেখতে পাচ্ছি প্রায় তিন বিঘার মতো কিন্তু এই তিন বিঘা পুকুরে এনার পানির গভীরতা আছে বারো ফিটের মতো যার কারণে এখানে একটি মাদার এয়ারোটার হিসাবে ডাবল স্পিড মেশিন লাগানো হয়েছে কিন্তু এই ডাবল স্পিড মেশিন এই পুকুরের মাদার ট্রিটমেন্ট মাদার ভূমিকায় পুকুরের পানিতে যে অক্সিজেন প্রবলেম হচ্ছে আমরা অনেকে ধারণা করি পুকুরে বাতাসের মাধ্যমে বা এয়ার প্রেশারের মাধ্যমে বা কোনো রিং আর রোড ব্লোয়ারের মাধ্যমে বাতাস দিলেই অক্সিজেনের সমস্যার সমাধান হয়ে যাবে আসলে বিষয়টা এইরকম না পুকুরে অক্সিজেন শর্ট হওয়াটা মূল বিষয় না আমাদের পুকুরে অক্সিজেনটা শর্ট হচ্ছে কেন উপসর্গ আগে উপসর্গ তারপরে রোগ এবং অনেক ফিড এখানে আননিটেন হয় এবং অনেক মাছের আমরা জানি যে দেহ যে খাবার খাইলে টোয়েন্টি থেকে টোয়েন্টি পার্সেন্ট বর্জ্য হয় এইটা পানিতে পরে নাইট্রোজেন তৈরি হয় এই নাইট্রোজেন অ্যামোনিয়াম মিথেন কার্বন ডাইঅক্সাইড থেকে যে সিসা গ্যাসগুলো তৈরি হয় এই গ্যাসগুলো সূর্যে পানিতে যে অক্সিজেন প্রদাহ করতে পারে এই অক্সিজেন প্রদাহের যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ অকার্যকর হয় এবং পানির স্বাস্থ্য অনেকটাই অস্বাস্থ্যকর হয়ে যায় পানির স্বাস্থ্য খারাপ হয়ে যায় পানির স্বাস্থ্য খারাপ হয়ে গেলে তখন পানিতে যে রিজার্ভ অক্সিজেন ধারাবাহিকভাবে গ্রহণ করবে এইটা বাধা সৃষ্টি করে এইটা যখন বাধা সৃষ্টি করে তখন পানির রিজার্ভেশন অক্সিজেনটা অনেক অংশেই কমে যায় তখন আমাদের পুকুরে অক্সিজেনের স্বল্পতা হয় এবং অক্সিজেনের যখন স্বল্পতা হয় তখন মাছের শরীরেও অক্সিজেন কমে যায় আর মাছের শরীরে যখন অক্সিজেন কমে যায় তখন মাছের শরীরে রক্ত প্রদাহ কমে যায় মানুষের মাছের রক্ত প্রদাহ যখন কমে যায় মাছ তখন এলোমেলো ঘুরতে থাকে অক্সিজেনের জন্য পানির উপরে আসতে থাকে এবং সন্ধ্যার পর থেকে মাছ এলোমেলোভাবে ভাসতে থাকে এইটা আমাদের একটা বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়ায় এবং যারা আমরা চাষি তারাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এবং বিচলিত হই তখন আমরা এই মাছগুলোকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না তখনই মাছগুলো আক্রান্ত হয় যেমন ফুলকা পচে যায় কানের ফিলামিন যেটা মাছের যেটা লেস পচা পাকনা পচা আঁশ পচা এই পানির স্বাস্থ্য খারাপের কারণে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় যেটাতে কোনো অবস্থাতে কোনো মেডিসিন দিয়ে আক্রান্ত হওয়ার পরে আর পিছনে থেকে সামনের দিকে আনা সম্ভব হয় না যার কারণে আমাদের একটা পুকুরে ডাবল অক্সিজেন যখন অক্সিজেন মেশিন যখনই থাকবে তখন আমাদের দেখা যায় যে আমাদের যদি পানির ট্রিটমেন্ট করতেছে ডাবল স্পিড আমরা ন্যাচারালিটি পানির যে ডাইলেশান উপরের যে পানির স্বাভাবিক স্রোতধারা ধারা এইটার জন্য আমরা অপর একটি মেশিন আবার আরেকটা টাইমে আমরা অল্টারনেটিভ চালাইতে পারবো আবার যখন আমাদের প্রকৃতি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে অক্সিজেনটা দেওয়ার কথা প্রকৃতির বিভিন্ন বিপর্যয়ের কারণে অক্সিজেনটার পরিমাণ কমে গেলে তাৎক্ষণিক আমরা এক ঘন্টা ওই মেশিনটাকে দুটা মেশিন যদি চালিয়ে দেই। তাহলে আমাদের এলাকাগুলো কাভারেজ করলো গোটা পুকুরেই তখন দেখা গেল যে আমাদের অক্সিজেনের প্রবলেমটা তাৎক্ষণিক রিডিউস করে ফেললো এবং আমাদের অক্সিজেনের যে স্বল্পতা সেটা দূর হয়ে গেল। এবং আমরা তাৎক্ষণিক অক্সিজেনের ব্যাপক সাড়া পেলাম এবং সেই অক্সিজেনের মাধ্যমে মাছ দুই ঘন্টা মেশিন চালাইলে তিন ঘন্টা আবার ওই রিজার্ভ যেটা তৈরি হলো সেই অক্সিজেন খেয়ে এই পানিতে বেঁচে থাকতে সক্ষম হবে তার পরবর্তীতে যখন অক্সিজেন কমে যাবে তখন আবারও আমরা এই মেশিনগুলো চালাই দিতে পারবো এটা যখন আবহাওয়া খারাপ থাকবে তাই আমরা প্রথমত একটি চাষিকে দুইটি তিনটি মেশিন লাগানোর কথা বলার চিন্তা করতে পারে না এই কারণে যে আমাদের দেশে এখন মানুষ একটি মেশিন লাগানোর ব্যাপারে দুই ধাপ আগাচ্ছে এবং এক ধাপ পিছাচ্ছে এই দুই ধাপ আগানো পিছানো থেকে যখন একটি মেশিন লাগানো হবে তখন তার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যখন অনেক অংশেই রিডিউস হয়ে যাবে তখন বাকি মেশিনগুলো লাগাইতে সে আর বোধ করবে না আর মেশিন লাগাইলে যে সুবিধাগুলো পাওয়া যাবে সেইটা হলো দ্রুত মাছ বর্ধন হবে খাবার অনেক কম লাগবে এবং কোনো মেডিসিন কেমিক্যাল রাসায়নিক লাগবে না এবং অধিক ঘনত্বে মাছ চাষ করা যাবে তাই আমরা এই ইরেশনের বিষয়ে আর দেরি না করে আমরা অন্ততপক্ষে একটি করে মেশিন পরীক্ষামূলক যেনারা আমরা ব্যাপকভাবে মাছ চাষের সঙ্গে জড়িত আছি তাদের প্রতি আমার আহ্বান থাকবে একটি করে মেশিন হলেও আপনাদের পুকুরে লাগিয়ে আপনারা এই সমস্যাগুলোকে উত্তরোত্তর সমাধান হচ্ছে কি না এই পরীক্ষার পরেই আপনারা এই আধুনিক চাষে যোগদান করতে পারবেন এবং আপনাদের উন্নয়নের মধ্যে দিয়ে এদেশের চাহিদা সহ সকল শ্রমজীবী মানুষের কর্মচঞ্চলতা বেড়ে যাবে এবং তাদেরও অর্থনৈতিক আয়ের একটা সুযোগ সৃষ্টি হবে তাই আপনাদেরকে আমি আগামীর মার্চ চাষে এয়ারেশনের মধ্য দিয়ে আধুনিক মাছ চাষের আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম